আমাদের যে 2 বছরের পরে যে শিশুগুলো আছে তাদেরকে খাওয়ানো কিন্তু মায়েদের জন্য একদম খুব বড় একটা যুদ্ধের ব্যাপার হয়ে যায়, যে বাচ্চা খেতেই চাচ্ছে না, কোনো বাচ্চাই খায় না, নিয়ম করে খাচ্ছে না। তো তাদের এই যে ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য আর কি কি খাবার তারা মানে একদমই খাচ্ছে না বা যেটা খাচ্ছে সেটার মধ্যে কিভাবে নিউট্রিশনটা দিতে পারে, কি কি খাবার দিলে, এই ব্যাপারটা যদি একটু বলেন। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে অন্তত দেখা যাবে যে প্রি স্কুল গোয়িং পর্যন্ত বাচ্চাদের মধ্যে কিন্তু এই ধরনের পিকি ইটার টাইপের একটা হ্যাবিট কাজ করে, যে একদিন দুই দিন খাওয়ার পরে একটা খাবার খাওয়ার পরে কিন্তু সে আর খাবারটা নিতে চায় না। এক্ষেত্রে হচ্ছে মেইনলি যেটা আমাদের কালচারে থাকে যে একই খাবার একই ওয়েতে বাচ্চাকে খাওয়ানো, তো তখন দেখা যায় যে সে বুঝে যায় হ্যাঁ এই ফুডের টেস্ট কেমন। কিন্তু যদি এই ফুডটাকে একটু ডিফারেন্ট প্রিপারেশনে ডিফারেন্ট টেস্টে যদি তাকে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু তার সেটা খাওয়ার প্রতি আগ্রহ থাকে। আর একটা বিষয় যেটা, যে মায়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে টেন্ডেন্সি থাকে স্পুন ফিডিং অথবা মোবাইল দিয়ে খাওয়ানো ডিভাইস, এক্স্যাক্টলি, যে ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে খাওয়ানোর অভ্যাস। সেক্ষেত্রেও দেখা যায় যে যখন তারা এই দুটার উপর ডিপেন্ডেন্ট থাকে তো খাওয়ার প্রতি আগ্রহটা কিন্তু তাদের বোধগম্য হয় না, বা কি খাচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছে না, তাই না? বরং খাওয়ানোর সময় যদি বাচ্চাদেরকে একটু সেই খাবারটার সাথে পরিচয় করানো যায় বা সেই খাবারটার কালার কি, টেস্ট কেমন, এই জিনিসটা যদি যিনি খাওয়াচ্ছেন বা কেয়ার গিভার হোক বা মা বাবা যিনি খাওয়াচ্ছেন এই কনভারসেশনের মাধ্যমে যদি খাওয়ানো যায় বা খাবারের টেক্সচারটা যদি তার কাছে একটু ডিফারেন্ট লাগে তবে কিন্তু সে খাবারটা খাওয়ার প্রতি আগ্রহ বোধ করবে। তো সেক্ষেত্রে যে স্পুন ফিডিং বা ফোর্স করে খাওয়ানো এই বিষয়টা থেকে একটু দূরে সরে আসতে হবে, সেই সাথে ডিভাইস ডিপেন্ডেন্সি বাদ দিতে হবে।